শিমুলতলি জঙ্গলে হাসুহাসি নামের এক হাঁস দম্পতি বাস করত। হাসুহাসির মনে অনেক দুঃখ ছিল, কেননা তাদের ডিম ফুটে কোনো ছানা বের হচ্ছিল না। হাঁসে প্রতিনিয়ত ডিম দিত, কিন্তু অনেক কষ্ট করেও সেই ডিমগুলো থেকে কোনো ছানা বের করতে পারতো না। এভাবে কয়েক বছর কেটে গেল, তবুও হাঁসে তার ডিম ফুটে এতদিনে কোনো ছানা বের করতে পারেনি। হাঁসি, এবার কয়টা ডিম দিলে? এই তো পাঁচটা ডিম হয়েছে গো। পাঁচটা ডিম হোক আর দশটা ডিম হোক, এত বছর থেকে ডিম দিচ্ছ, কিন্তু এখন পর্যন্ত একটা ছানারও জন্ম দিতে পারলে না। তুমি ডিম দিচ্ছ আর তাতে তা দিচ্ছ, কিন্তু একটা ছানাও বের হচ্ছে না। এভাবে তুমি কেন বলছো গো? আমি কি চেষ্টা কম করি? ছানা যদি বের না হয় তাহলে আমি কি করব বলো? এতে কি আমার হাত আছে? খোদাই জানি কেন ছানা বের হয় না। তোমাকে বলবো না তো কাকে বলবো বলো? শোনো, এত রাগ করো না, আমিও তো মা হতে চাই। যদি খোদা আমাদের মা বাবা না বানায় তাহলে কি আর করার? তবে তুমি কোনো চিন্তা করো না, এবার আমি পাঁচটা ডিম দিয়েছি, আমার বিশ্বাস এবার আমার ডিমগুলো থেকে বাচ্চা বের হবেই হবে। তোমার কথা যদি সত্যি হতো সবগুলো ডিম থেকে ছানা হওয়ার দরকার নেই, অন্তত পক্ষে একটা ডিম থেকে যদি একটা ছানা হতো তাহলে তুমি মা ডাক শুনতে পারতে আর আমি বাবা ডাক শুনতে পারতাম। হ্যাঁ গো, তুমি দোয়া করো, এবার আমার বিশ্বাস এবার আমার ডিম ফুটে ছানা বের হবেই হবে। এরপর হাসি তার ডিমগুলোতে তা দেয়া শুরু করলো। এরপর অনেক দিন কেটে গেল। একদিন হাসু হাসিকে বলল, কি গো হাসি, অনেক দিনই তো হয়ে গেল তোমার ডিম নিয়ে বসার, এতদিনে তো ছানা ফুটে যাওয়ার কথা। তাই তো বলি গো, কিন্তু কোথায়, এখনো তো একটা ছানাও বের হলো না। আচ্ছা থাক থাক, আর বলতে হবে না, আমি সব বুঝে গিয়েছি, এবারও আমাদের ছানা হবে না, এবারও আমরা মা বাবা ডাক শুনতে পারবো না। এ তুমি কি বলছো? কেন হাসি, তুমি জানো না এটাই তো আমাদের সাথে কয়েক বছর ধরে হয়ে আসছে। তুমি ডিম পেড়ে তাতে তা দাও আর কিছুদিন পরে ওই ডিমগুলো নষ্ট হয়ে যায়, তা থেকে আর কোনো ছানা বের হয় না। তাহলে তুমি কি করে এই ডিম থেকে বাচ্চা বের হবে সেই স্বপ্ন দেখো বলো। যাই হোক, তবু আমি এবার হাল ছাড়বো না, শেষ পর্যন্ত দেখবো আমার ডিমগুলো থেকে ছানা বের হয় কিনা। এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন হাঁসের পাঁচটি ডিম থেকে দুটো ছানা বের হলো। আরে বাচ্চা চেঁচামেচির আওয়াজ কোত্থেকে আসছে? মনে হচ্ছে আশেপাশে কোথাও আছে, যাই তো একটু ভেতরে গিয়ে দেখি তো। কি গো হাসি, এই ছানাগুলো আবার কোত্থেকে নিয়ে আসলে? এতদিনে খোদা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, আমাদের সাধনা আজ পূর্ণ হয়েছে। এত কষ্টের পর পাঁচটি ডিম থেকে দুটো ছানা বেরিয়েছে। কি গো, তুমি খুশি হওনি? আমি যে কি খুশি হয়েছি হাসি, তোমাকে বলে বুঝাতে পারবো না। ওহ, এতদিনে আমি আমার ছানার মুখে বাবা ডাক শুনতে পাবো, ভাবতেই আমার কি যে ভালো লাগছে। হয়েছে হয়েছে, এবার ছানাগুলোকে নিয়ে নদীর পাড়ে চলো। কি বলছো কি হাসি, নদীর পাড়ে কেন যাব? এ মা, কেন মানে? ছানাদের খাবার দাবার দিবে না নাকি? নাকি না খাইয়ে মেরে ফেলতে চাও? হ্যাঁ হ্যাঁ হাসি, আমি তো খুশির ঠেলায় ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, চলো চলো ওদেরকে নিয়ে নদীর দিকে চলো। এরপর হাসু ও হাসি তাদের দুই ছানাকে নিয়ে চললো নদীর পাড়ে। সন্ধ্যায় যখন হাসি হাসু তাদের দুই ছানাকে নিয়ে বাড়ি ফিরছিল, তখনই তাদেরকে বিল্লু নামের এক শিয়াল দেখে ফেলে।
আরে আরে এ আমি কি দেখছি, হাসি হাসুর সাথে দু দুটো ছানা। এরা আবার ছানা কোথায় পেল? এ হাসি তো অনেক দিন ধরে ছানা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তো ছানা ফোটাতে পারছিল না। তাহলে কি অবশেষে দুটো ছানা দিতে পেরেছে? এদের উপর তো নজর রাখতেই হচ্ছে। যে করে হোক, এদের আদরের দুটো ছানাকে আমার খেতেই হবে। শোনো হাসি, আমাদের ছানা দুটোকে আদর যত্ন করে রাখতে হবে। ওদেরকে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলতে হবে। হ্যাঁ গো, সেটা আবার বলতে, আমার দশটা না পাঁচটা না, মাত্র দুটো ছানা। আমি তাদের আদর যত্ন করব না তো কাকে করব? এভাবে হাসি হাসু তাদের দুই ছানাকে পরম যত্নে বড় করতে থাকে। একদিন হাসি হাসু তাদের দুই ছানাকে বাসায় রেখে খাবার আনতে যায়। এদিকে দুষ্ট পাজি শিয়াল এই দিনটিরই অপেক্ষা করছিল। এই তো সুযোগ, আমি তো এই সুযোগেরই অপেক্ষা করছিলাম। কচি কচি ছানা বলে কথা, কচি ছানার মাংস যে কি সুস্বাদু হয়, যে খায় শুধু সেই জানে। এরপর দুষ্টপাজি বিল্লু শিয়াল হাসু হাসির ঘরে ঢুকে তাদের অনেক কষ্টে ফোটানো দুটো ছানাকে কসকস করে চিবিয়ে খেয়ে ফেলে। হাট্টিমা টিম টিম, আমি আগে খেয়েছি হাসু হাসির ডিম, টাং টুমা টুম টাং, আজ খেলাম আমি হাসু হাসির বাচ্চা দুটোর ট্যাং। কিছুক্ষণ পর হাসু আর হাসি তাদের ছানাদের জন্য খাবার নিয়ে বাসায় ফিরে আসে। কোথায় গেলে আমার ছানারা? জলদি বেরিয়ে এসো, দেখো তোমাদের মা তোমাদের জন্য খাবার নিয়ে এসেছে। ছানাদের কোনো সাড়া শব্দ না পেয়ে হাসু হাসি একটু এগিয়ে গিয়ে দেখলো ছানাদের রক্ত সেখানে পড়ে আছে। হায় 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 রে, এত বড় সর্বনাশ আমার কে করলো? তাই তো দেখতে পাচ্ছি, এটা নিশ্চয় ওই পাজি শিয়ালটারই কাজ হবে। এই জঙ্গলে ওই পাজি শিয়াল ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। আমি একটু আগে এখান থেকে ওই পাজি শিয়ালের গান শুনতে পেয়েছি। মনে হচ্ছে ও আমার বাচ্চা দুটোকে খেয়ে গান গাইতে গাইতে ওর গুহাতে চলে গিয়েছে। শোনো, যে আমাদের এত কষ্টে ছানা দুটোকে খেয়ে ফেলেছে তাকে তুমি ছেড়ো না, আমাদের ছানা হত্যার কঠিন প্রতিশোধ নিতে হবে। শোনো হাসি, আমরা শক্তিতে ওই পাজি শিয়ালের সাথে পারবো না, আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমাদের এখন অপেক্ষা করতে হবে, সুযোগ পেলেই ওই পাজি দুষ্ট শিয়ালকে উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু কিভাবে ওই দুষ্ট পাজি শিয়ালকে শাস্তি দেবে তুমি বলো? শোনো হাসি, ওই শিয়াল পণ্ডিত আমাদের দুটো ছানাকে যেভাবে খেয়ে ফেলেছে আমরাও ঠিক ওর ছানাকে খেয়ে ফেলবো। তাহলে ওই পাজি শিয়াল পণ্ডিত বুঝতে পারবে ছানা হারানোর যন্ত্রণাটা কি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তাহলেই ওই শিয়াল পণ্ডিত বুঝবে সন্তান হারানোর কষ্টটা কি। হ্যাঁ হ্যাঁ, তাই শুধুমাত্র সুযোগের অপেক্ষা করো, নিশ্চয় একদিন এমন একটা সময় আসবেই আসবে। এখন আমরা শুধু ওই শিয়ালের সন্তান হওয়ার জন্য অপেক্ষা করব। এতদিন আমরা শুধু প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে নিজেদেরকে আরো শক্ত করে তুলব। এভাবে অনেক দিন কেটে গেল। হঠাৎ একদিন বিল্লু শিয়ালের ঘর আলো করে বিল্লু শিয়ালের ঘরে পুত্র সন্তানের জন্ম হলো। আজ আমি অনেক খুশি, আজ আমি পুত্র সন্তানের বাবা হতে পারলাম, জীবনের প্রথম আমি বাবা ডাক শুনতে পাবো, আমার কি যে আনন্দ হচ্ছে। তো বন্ধুরা, হাসু হাসি কি পারবে ওই পাজি বিল্লু শিয়ালের কাছ থেকে তাদের সন্তান হত্যার প্রতিশোধ নিতে? তা যদি তোমরা জানতে চাও তাহলে শিয়াল খেকো হাঁস গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর কি ধরনের গল্প দেখতে চাও তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও।